দেখে কোনো উপায় নেই, সে একজন ক্যান্সারের রোগী। আসসালামু আলাইকুম, কি আছে টিটু, কেমন আছো? ভালো। কি ভাই তোমার এই অবস্থা কে? চেহারা ভাই স্যার হয়েছে তো বেশি ভাই, তবে তো আর একজন মানুষকে মৃত্যুর পূর্বে অভিনয় করে যেতে হয় যে সে ভালো আছে। সে বলতে পারে না যে সে কতটা অসহায়, এই পৃথিবীটা তার কাছে ভালো লাগছে না, এত সুন্দর পৃথিবীটাকে ছেড়ে চলে যেতে হবে। একটা মানুষ যখন জানতে পারে যে তার দুরারোগ্য ব্যাধি হয়েছে, তখন যে কোনো সময় সে মারা যেতে পারে, তাহলে তার কাছে পৃথিবীটা কেমন লাগবে? তার সন্তানদের ভবিষ্যৎ কে দেখবে? তার স্ত্রী কে দেখবে? একটু সামনে একটা কবর দেখা যাচ্ছে, এই কবরটি অবশ্য কোনো মানুষ নেই, অথচ স্বপ্নে দেখে এই কবরটাকে কত যত্ন করছে মানুষ, মাঝে মাঝে শিন্নিও বিতরণ করছে। এই সেই কবর, অথচ একজন জীবন্ত মৃত লাশ, তাকে হেল্প করার কেউ নেই। সে ধুকে ধুকে মরছে, তার ঘর বাড়ি সব বিক্রি করতে হয়েছে, তার গরু তারপরে তার জিনিসপত্র গয়নাঘাটি, এরপরে ওই মাথা পর্যন্ত দেখাই অপারেশন করব, ছয়টা কামো গেলে সবাই গেছে, তিনটা কামো আরো তিনটা কামো রয়েছে। এটা গতবার থেকে একটু বেশি পর্যায়ে গেছে, আগের বার যে এরকম পর্যায়ে ধরা খাইছে, এবার কাটা একটু বেশি গেড়ায় গেছে, গেছে আর কি লেট করে। কেমোথেরাপি দেওয়া হয়েছে না সবগুলো? আমি তো এবার পুরো কোর্স শেষ করছিলাম, আটটা জায়গা দিছিল, আটটা পুরাটাই দিছিলাম, এবার আর কি এর আগের বার তো মনে করো যে দরিদ্র মানুষগুলো শত কষ্ট তাদের হাসিটা ভুলে যায় না। দুই দিন আগেও সে বিছানা থেকে উঠতে পারতো না, আর আজকে সে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলার চেষ্টা করছে। আশার আলো ক্ষীণ হয়ে এসেছে, মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে, তারপরও আশা থাকে কেউ যদি পাশে এসে দাঁড়াতো জীবনটা হয়তো বদলে যেতে পারত। পূর্বে আটটি কেমো নেওয়া হয়েছিল, আর তখন তো চুল ছিল, এখন নতুন করে কেমো দেওয়া শুরু করেছে, যার কারণে মাথার চুলগুলো পড়ে গেছে। গরিবের পাশে কেউ থাকে না, আল্লাহ উসিলা ছাড়া সাহায্য করেন না, কোথায় যাবে তারা?